কিন্তু একটি কথা বলতে চাই, আমি কাজ করতে চাই, ছেলেকে মানুষ করতে চাই। আজকে একজন আদর্শ নায়িকা হয়তো আপনাদের সামনে হই মনে হইলেও হতে পারে, বাট যে জিনিসটা একদমই হওয়াতে চাই আদর্শ মা। হলিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে তার ভাবনা চিন্তা। ছেলেকে সঠিক আদর্শে গড়ে তুলতে চান অপু বিশ্বাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। সময় টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান অতঃপর আমিতে অতিথি হয়ে এসেছিলেন অপু বিশ্বাস। অনুষ্ঠানে অপু কথা বলেছে বিভিন্ন বিষয়ে, শেয়ার করেছেন ছোটবেলার বিভিন্ন মজার স্মৃতি। আলাপকালে এক পর্যায়ে অপু বিশ্বাস বলেন, আমার ছেলেকে মানুষ করতে চাই, আদর্শ নায়িকা হয়তো আপনাদের মনে হতে পেরেছি, কিন্তু যে জিনিসটা হতে চাই সেটা হলো আদর্শ মা। আমার লক্ষ্য জয়কে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা। এই অভিনেত্রী আরও বলেন, আমার মায়ের জীবনের অপূর্ণতা ছিল, তিনি নাচে ভালো কিছু করতে পারেননি, আমি পূর্ণ করেছি, নাচ শিখেছি, সিনেমার নায়িকা হয়েছি। আমার ছেলে যদি ডাক্তার হতে পারে তাহলে আমার মায়ের ইচ্ছার পূর্ণতা করতে পারবো, তার জন্য আমি সবার কাছে দোয়া চাইছি। এদিকে অপু বিশ্বাস অভিনয় করছেন প্রেম প্রীতির ভালোবাসার শিরোনামের একটি সিনেমায়। এতে নাম ভূমিকায় আছেন অপু বিশ্বাস, তার বিপরীতে আছেন জয় চৌধুরী। এফডিসিতে বিশাল সেট ফেলে শুটিং চলছে এই সিনেমাটির।